আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আর একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, তেলের পিঠা অথবা পোয়া পিঠা। আমরা সাধারণত এই পিঠাকে তেলের পিঠাই বলি, আবার অনেক এলাকায় পোয়া পিঠাও বলে। খুবই সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে এই পিঠাটা আমি ঝটপট তৈরি করি সেটাই এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি প্যানে আমি এক কাপ পরিমাণ দুধ, সাথে দুটি তেজপাতা, দুটি এলাচ আর কিছু নারিকেল আর গুড় দিয়ে জাল করে নেব। এগুলি আমি একটু ঘন করে জাল করে নেব। দুধটা যখন বলক এসে যাবে তখন আমি এই দুধের মধ্যে নারিকেল আর গুড়, এখানে নারিকেল গুড়ের পরিমাণ আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। তারপর দুধ, নারিকেল এবং গুড় জাল করা হয়ে গেলে একটা বাটিতে আমি ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এগুলি ভালোভাবে আমি মিশিয়ে নেব। এগুলি মিশানোর সময় আমি একটু একটু পানি দিয়ে মিশিয়ে নেব। খুব পাতলা এবং খুব ঘন করব না, মিডিয়াম সাইজের একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে চাইলে আমি দুধ, যে নারিকেল গুড় দিয়ে জাল করে নিয়েছি সেটা না করে সরাসরি কাঁচা নারিকেল দুধ এবং গুড়টাও দিয়ে দিতে পারেন। দুধ দিয়ে নারিকেলটা জাল করে নিলে নারিকেলের কাঁচা গন্ধটাও আসে না আর পিঠাটাও খেতে অনেক মজার হয়। তারপর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এই তো, তারপর একটু একটু পানি দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ার সঙ্গে ময়দাও দিয়েছি, কারণ ময়দা দিলে পিঠাগুলি নরম হয় এবং ভালো ফুলে। শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠাগুলি একটু শক্ত হয় এবং খুব একটা ফুলতেও চায় না। অতএব আপনারা যদি তেলের পিঠাটা একটু নরম নরম পছন্দ করেন তাহলে ময়দা দিবেন, আর যদি একটু শক্ত শক্ত পছন্দ করেন তাহলে শুধু চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা গুলে নেবেন। এই তো আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। এখানে একটি চামচ দিয়ে আমি ব্যাটারটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এখন আমি তেলের পিঠাগুলো ভেজে নিব। তার জন্য একটি প্যানে আগে থেকে কিছু তেল গরম দিয়ে রেখেছি। এখানে তেলটা হালকা গরম হলে আমি ব্যাটারটা দিয়ে দিব। এখানে ব্যাটারটা দেওয়ার জন্য একটা গর্ত, আমরা যেমন ডালের চামচ হিসাবে ব্যবহার করি এই ধরনের একটা চামচ নিয়ে নিলে পিঠাগুলি ভালো গোল হয়। পিঠার ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, একটু শক্ত হলে তারপর আমি একটি চামচের সাহায্যে একটু তেলগুলো নেড়ে চেড়ে পিঠার উপরে দিয়ে দিব। এতে করে পিঠাগুলি আস্তে আস্তে ফুলে যাবে। তারপর যখন পিঠাটি সম্পূর্ণই ফুলে যাবে তারপর আমি পিঠাটা উল্টে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। এই তো আমার পিঠাটা কি সুন্দর ফুলে গেছে। এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে তেল ছিটিয়ে আমি প্রত্যেকটি পিঠাই ভেজে নিব। এই তো আমার একটি পিঠা হয়ে গেছে, এই পিঠাটা আমি উঠিয়ে নিব। তারপর আমি আরেকটি পিঠা ব্যাটার দিয়ে দিব। একদম প্রথম পিঠাটি উঠিয়ে আরেকটি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। আমার প্রথম পিঠাটা যেভাবে ফুলেছে দ্বিতীয় পিঠাটাও আরও সুন্দরভাবে ফুলবে। এইভাবে প্রত্যেকটি পিঠাই আমি ফুলিয়ে ফুলিয়ে সুন্দর করে ভেজে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাদের পিঠা একেবারেই ফুলে না তারা আমার এই টিপটি ফলো করতে পারেন। অবশ্যই চালের গুঁড়ার সঙ্গে ময়দা মিশিয়ে দিবেন এবং প্রত্যেকটি পিঠা দেওয়ার পরই আপনি উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন, তাহলে পিঠাগুলি ফুলে উঠবে। এতে একটি একটি করে পিঠা ভেজে আমার সব পিঠাই ভাজা হয়ে গেল। এমন একটি পিঠাও নেই যে ফুলেনি, সব পিঠাই সুন্দরভাবে ফুলে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এখানে একটি পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। শুধু চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু মাঝখানে একটা বড় দলা হয়ে থাকে আর চারপাশ দিয়ে ফুলে ওঠে, কিন্তু যখন আপনি ময়দা মিশিয়ে দিবেন
তখন কিন্তু মাছখানে শুধু দলা হয়ে থাকবে না, পুরো পিঠাটাই সুন্দরভাবে ফুলে ভাজা হয়ে যাবে এবং পিঠাটাও হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।